जमीन पे बैठी बहुत अच्छी लग रही है तू, आदत डाल क्योंकि तेरी कुर्सी पर बैठ। हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल फारुस डायरी। सो केमन आछो तोमरा, आई होप वी आर ऑल गुड। तो बेसिकली वी आर वांट टू क्रिएट सम लुक। एखन सत्यि कथा बोलते गंगूबाई लुकटा भीषण ट्रेंडिंग चलछे, आर सेटा तैरी कराटाओ माने सेटा निजेर मुखेर उपर सेरकम भावे साजाटाओ एकटा भीषण एकटा इंटरेस्टिंग ब्यापार। तो उई माने कारा? आमी आर मा। आपातत मा ने, मा तो सेलिब्रिटी, माके डाकते आमाके हजार बार डाके तबे आसबे। मा मा कोनो रेस्पॉन्स नहीं। मा कूल। तो या मार आमी दुजने मिले लुकटा क्रिएट करब। तो आमी आमारटा करब, मा मायरटा करबे। तो एटा कोनो कम्पिटिशन करते चाइछे ना, माने कोनो चैलेंज करते चाइछे ना, कारण जे चैलेंज करते चाइ सत्यि कथा बोलते टार्न आउट की होबे ताओ जानि ना। तो नर्मली दुजने मिले लुकटा क्रिएट करब। तो কাটটা ভালো লাগবে সেটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আউট অফ টেন কাকে তোমরা কত দিতে চাও সেটা অবশ্যই জানিও। তো ইয়া, তো অ্যাকচুয়ালি মায়ের চুল অলরেডি কার্লি, তো মা ওজন আর কার্লি করবে না, কিন্তু আমি কার্লি করব উইথ দিস মেশিন। যে কোনোভাবে হিট দেওয়ার আগে সিরামটা দিয়ে দিলে জাস্ট তোমার মানে কি বলবো, জাস্ট হেয়ারটাকে খুব স্মুথ রাখে। তো আর একটা টিপস বলে দিই যে সিরাম কখনো স্কাল্পে দেবে না। আমি জাস্ট শ্যাম্পু করেছি, কন্ডিশনারও ইউজ করিনি। তো তোমরা তো দেখতে পেলে যে তোমাদের সামনে আমি আমার চুলটাকে কার্ল করলাম, বাট মা এখনো এলো না। তোমরা হয়তো টাইম ল্যাপস এই ক্লিপসটা দেখলে, বাট আমার প্রায় 15 মিনিট লাগলো এই পুরো চুলটা ক্রিম মানে কার্ল করতে, মা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তো ভাবতে পারছো না মা কত বড় সেলিব্রিটি। তো আমি স্কিন কেয়ার করে তারপর মানে ফাউন্ডেশন দিয়ে বেসটা রেডি করে নিয়েছি, মানে টোনার, সিরাম, ময়শ্চারাইজার। যদিও ময়শ্চারাইজার ইউজ করে সানস্ক্রিন ইউজ করেছি, কারণ এখনও রোদ যায়নি। তো ইয়া, আর ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে গেছে, কনসিলার টনসিলার সব কিছু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার হচ্ছে মেন পার্ট, আইব্রো এইসব টুকটাক, মানে যেগুলো অ্যাকচুয়ালি চোখটা অ্যাকচুয়াল মেন, কারণ তোমরা সবাই গঙ্গুবাই লুকটা জানোই। তো ইয়া, আর আমি শুরু করার আগেই মা এই যে চলে এসেছিলো, মা আপাতত মায়ের ফাউন্ডেশনটা ব্লেন্ড করছে। আর সত্যি কথা বলতে আমি অনেক দিন পর মেকআপ
করছি বলে না আমার নাম নিজে স্যাটিসফাইড মনে হচ্ছে না, কেন জানি না মনে হচ্ছে আমার এখন আরও ব্লেন্ড করতে হবে, আরও ব্লেন্ড করতে হবে। তো এবার আমি আইব্রোটা এঁকে নিয়ে তারপর তোমাদেরকে কন্টিনিউয়ালি দেখাতে থাকবো যে আমি কিভাবে লুকটা ক্রিয়েট করছি। তো আইব্রোটা এঁকে নিই, কারণ আইব্রোটা আমার কাছে ভীষণ কঠিন একটা কাজ মনে হয়। তো ইয়া, অ্যাজ ইউ ক্যান সি ব্রুটা করে ফেলেছি। সত্যি কথা বলতে ব্রু প্লাগ করার ছিল না, আর আমার ব্যাপারটা মানে আমার ব্রু প্লাগ বলতে কি শোনা যায়, ব্রুটাকে একটা শেপে রাখা আর কি। তো যাই হোক, সেটা করা থাকলে তাহলেও আমি সেটার উপর ড্রয়িং করতে পারি, বাট ব্রু প্লাগ না করা থাকলে আমি করতে পারি না। যাই হোক, মোটামুটি একটা এঁকেছি, তবুও কিছু আছে বলে মনে হচ্ছে। তো এবার হচ্ছে মেন হচ্ছে লুক। তো তোমরা তো দেখেই চই, দেখো নিচটা একদম ডার্ক করে ব্ল্যাক কাজল দিতে হবে, আর উপরটা নর্মালি কোনো একটা ব্রাউন শেড দিয়ে জাস্ট মাস্কারা দেওয়া আছে। কন্টোরিং সেভাবে করে না, জাস্ট ব্লাসার আছে আর একটা রেড কালারের লিপস্টিক আছে, আর এখানটায় একটা ক্রস চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তো চলো ট্রাই করা যাক নাকি। তো আমি আপাতত এই প্যালেটটা নিয়েছি, আর এই প্যালেটের এই কালারটা নেবো, কালারটা হচ্ছে মুন ডাস্ট। এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা জানি না, একটু হালকা ব্রাউন শেড, তো আমি ব্রাউন শেড দেবো। দেখো সিমিলার একদম বানানো যাবে না, কারণ ও তার চোখ বন্ধ করে এভাবে ভিড় কোনো ছবি নেই। তো এক্সাক্ট ওই টাইপের লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছি। হাজারো মে আব কি কমে জরা হ্যা, হর চিজ খাস হ্যা, আব হ্যা জো হ্যা ও সমা হ্যা, তুম রহ সকে তো রবা হ্যা, আব হ্যা জো হ্যা ও সমা হ্যা, তুম রহ সকে এসি জিত, আব চাহে জিন্দগি হালকা করে একটু কাজল দিয়ে তার উপর আবার ডাস্ট, মানে ওই যে কালারটা দিয়েছি এখানে সেই কালারটাই হালকা দিয়েছি, যাতে ন্যাচারাল লাগে। এবার হচ্ছে মেইন পার্ট, নিচের কাজলটা, যেটা সবাই মানে সবাইকে আকৃষ্ট করেছে গঙ্গুবাইয়ের লুকটাতে। সহনি হমে সজা হ্যা, হম হ্যাঁ বাজারো কে, সবকি নজর ইয়াহ হ্যা, হর চিজ রাজ হ্যা, আব হ্যা জো হ্যা ও সমা হ্যা, তুম রহ সকে তো রবা হ্যা, আব হ্যা জো হ্যা ও সমা হ্যা, তুম রহ সকে এসি জিত, আব চাহে জিন্দগি। As you can see, আমার লুক এইদিকে চোখটার লুক পুরো হোল কমপ্লিট। জিন্দগি এসি জি তব চাহে জিন্দগি হ্যায়। তো একদম পুরোপুরি লুকটা চেঞ্জ হয়ে গেছে, মায়েরও দেখো চেঞ্জ একদম, মায়ের শুধুমাত্র এখনো মাস্কারা দিতে বাকি, আর আমার তো পুরোপুরি কমপ্লিট। এবার ব্লাসার দেবো, আর লাস্ট শুধুমাত্র হাইলাইটার দেবো। As it is.
छिप छिपाए ऐसी जी हम न पाए ऐसी जिंदगी हम छिप छिपाए हम न आए आए पीच कलर छोड़ती बोलती ब्लासर जो ना हमारे भीषण भालू लगे छिप छिपाए ऐसी जी हम न पाए এই কালারটা এটা হচ্ছে সুগারের একটা লিপস্টিক লিকুইড লিপস্টিক এই কালারটা আমার আমার সাথে খুব ভালো যায় তার আগে আমি লিপটাকে কি বলে এটাকে কি বলে মা এটাকে লিপটাকে লিপ লাইনার দিয়ে ভালো করে লিপটাকে ড্র করে নেব जो गाए दिल मेरा पर तुम सुन ना पाए हमारी बात हो मां मैं कहना टीप दा बड़ो करे तो देखो आमी एटा पेलाम मायर भंडार थेके एटा जथेष्ट बड़ो अब लग रही है एकदम সত্যি বলছি ফার্স্ট টাইম কিছু একটা লুক ক্রিয়েট করলে আমার নিজেরই আমার ভীষণ মানে ভীষণ ভালো লাগছে এবার এখানটা ওই ওই ক্রস চিহ্নটার পালা তোমার বরাবরই নজর হ্যায় মিল জায়েগে ইয়ে হম তুমসে ছুপা ছুপাই নজর তো আই না अब तो आ रहा सबास आ रही बारात करना इंकार बार बार देना साथ अब तो आ रहा सबास आ रही बरात करना इंकार बार बार देना साथ শাড়ি পরা দরকার নাই এমনি ভালো লাগছে তো হে গাইস তো অ্যাকচুয়ালি আমাদেরকে শাড়ি দিয়েছে অনন্যা বুটিক যেটার আমি ফেসবুকের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সত্যি কথা বলতে মেটেরিয়ালগুলো খুবই ভালো তো দেখো সাদা শাড়ি নিয়েছি এই শাড়িটা হলো আমার আর এই শাড়িটা হলো আমার মায়ের তো আমার শাড়িটাকে ভালোভাবে তোমাদেরকে দেখা আমি তো পরে দেখাবই আমি জাস্ট আপাতত মেটেরিয়ালটা দেখাতে চাইছি এই দেখো সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ অনন্যা বুটিককে অসংখ্য ধন্যবাদ জানাই চাইবো যে এত সুন্দর আমাদের শাড়িটা দেওয়ার জন্য এই লুকটা ক্রিয়েট করার জন্য আর মায়ের শাড়িটাও ভীষণ সুন্দর একটা গোল্ডেনের পাড় আছে তার সাথে শাড়িটা আর সত্যি কথা বলতে মানে কোয়ালিটি খুবই ভালো তো তোমরা যারা চাও তারা অবশ্যই ওদের কাছ থেকে অনলাইনে বুকিং করতে পারো বা যারা আমার সারাউন্ডে মানে আমার এলাকার সারাউন্ডে মানে যারা কাছাকাছি বাড়ি তাদের বাড়িতে গিয়েও তারা কিনতে পারো তাদের বাড়িতেও কালেকশন থাকে আর নইলে অনলাইনেও তাদের সাথে বুকিং করে তাদের সাথে মেসেঞ্জারে কথা বলে অলরেডি তোমরা সেখান থেকে বুক করতে পারো তো আমি ফেসবুকের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সমস্ত রকম ডিটেলস বা সেখান থেকে বিভিন্ন ধরনের শাড়ি পেয়ে যাবে সামনেই তো সেল আসছে চৈত্র মাস পয়লা বৈশাখে কে না নতুন শাড়ি কেনে কে না নতুন ড্রেস কেনে শুধুমাত্র শাড়ি পাওয়া যায় তা নয় এর আগেও আমি একবার শাড়ি নিয়েছিলাম ওদের কাছ থেকে যেটা আমি আমার দিদির সাথে একটা মেকআপের ভিডিও বানিয়েছিলাম সেটা অবশ্যই তোমরা চেক আউট করে নেও নইলে আমি আই কার্ডে দিয়ে দেবো তোমরা চেক করে নেও দেখা
তো ইয়া সত্যি বলছি খুব মানে ভালো লাগে ওদের মেটেরিয়াল গুলো, শাড়ি খুবই সুন্দর দুটো শাড়ি। তো চলো এরপর শাড়ি গুলো পরা যাক। জমিন পে বেঠি বহুত আচ্ছি লাগ রহি হ্যায় তো আদর ডাল কিন্তু তেরি কুরসি পে বেঠি। किसी से डरने का नहीं, ना पुलिस से, ना एमएलए से, ना मंत्री से, ना भड़बू से, किसी के बाप से नहीं डरने का। तो आज के शूट कम्प्लीट ही प्राय बोलते गले चले। डे लाइटे रिल्स कतगुलो ट्रांजिशन वीडियो बनिएछि मायर साथे, तो सेगुलो तोमरा अवश्य देखे नियो। आमार इन्स्टाग्राम पेज जाबे, मायर इन्स्टाग्राम पेज जाबे, दुजोनेरी लिंक आमी दिए देब। आर आमादेर एई लुकटा माने कमप्लीट करार जोन्नो जे एत सुंदर शाड़ीटा, এই শাড়িটা আমরা যার কাছ থেকে নিয়েছি অরুণা বুটিক, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফেসবুকের লিঙ্কটা। তো অবশ্যই অবশ্যই চেক আউট করে নিও, সামনে পয়লা বৈশাখ আছে, তো অবশ্যই তোমরা সেখান থেকে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে, যা বাচ্চা থেকে একদম বড় পর্যন্ত সবারই কালেকশন পেয়ে যাবে। শাড়ি, বিভিন্ন রকম ড্রেস, বিভিন্ন রকম কুর্তি ফুর্তি, অনেক রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। তো ইয়া, তো আমাদের দুদিনের লুকটা আউট অফ টিমের মধ্যে কতটা কত দিতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো, যে তোমাদের লুকটা কেমন লাগছে। তো ছবিও পেয়ে যাবে আমাদের ইনস্টাগ্রামে। তো কিছু বলবে তুমি, তোমার কিছু বলার থাকলে বলে ফেলো, নইলে আমাকে বলবে তুমি কিছু বলতে দিস নি। নতুন নতুনবার এইরকম একটা করলাম, প্রথমবার এইরকম একটা লুক ক্রিয়েট করলাম, তো খুবই ভালো লাগছে। তো ভাবতে পারিনি করতে পারবো বলে, কেন আমি তো এর আগে এসব কিছু করিনি, মেয়ের আগ্রহেতে করলাম, মেয়ে বললো বলে। তোমরা জানিও কিরকম লাগলো আমাকে কমেন্টে জানিও। তো ইয়া এইটাই। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, এত কষ্ট করছে তোমাদের জন্য, একটা সাবস্ক্রাইব। ওকে, আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে তো তুমি ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করো, যাতে আমাদের গ্রোথটা আরো বেশি হয়। ইয়া, তো এট দ্য এন্ড আই ওয়ান্ট টু সে দ্যাট ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। তো আজকের মতো বাই। सुना सफर पर प्रेम नगर है, मिल पाएंगे क्या हम तुमसे, जो रात बीती सुबह तो आई ना, छोटी उम्र पर भरी नजर है, मिल जाएंगे ये हम तुमसे, छुपा छुपाई नजर तो आई ना, अब तो आ रहा।